السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومولاه. সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আপনাদের সামনে কথা বলছি। এই মসজিদ আমরা সকলে জানি যে মুসলিম উম্মার তিনটি পবিত্র মসজিদের একটি মসজিদ। যে তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় ফজিলত লাভের জন্য, বরকত লাভের জন্য, সেই তিনটি মসজিদের একটি মসজিদ মসজিদে নববী। আমাদের দেশ থেকে যারা যে ভাই বোনেরা আমরা আসি, অনেকে মসজিদে নববীর আদাব সম্পর্কে আমরা অবগত হই, এই জন্য মসজিদে নববীতে এসে আবার অনেকে শিরক বেদাত করে বসে থাকে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে মসজিদে নববীতে আসার ক্ষেত্রে এখানে মসজিদে নববীর সাথে আমাদের আদব কী হবে, এই বিষয়ে আমাদের জানা দরকার। প্রথমত, আমরা মদিনায় আসবো কোন উদ্দেশ্যে, এটি আমাদেরকে আগে এই আকীদা বিশুদ্ধ করতে হবে। আমাদের দেশের অনেক ভাই বোনকে যদি জিজ্ঞাসা করি যে ভাই মদিনা যাচ্ছেন কেন, বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য, আল্লাহ আকবার। তার নিয়তে এখনও বিশুদ্ধ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য তো মদিনা আসা লাগে না, বাংলাদেশ থেকে সালাম দিলেই আল্লাহ পাক সাথে সাথে সেটি পৌঁছিয়ে দেন, আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছেন, তারা পৌঁছিয়ে দেন। এখানে মদিনায় আসার মূল উদ্দেশ্য, মূল মাকসাদ হলো মসজিদে নববীর জিয়ারত, অর্থাৎ মসজিদে নববীকে আল্লাহ পাক একটি ফজিলতময় মসজিদ বানিয়ে দিয়েছে। এই মসজিদে নববীর ফজিলত লাভ করার জন্য মদিনায় আসতে হবে। মদিনায় আসার নিয়ত হবে যে আমি মসজিদে নববীর বরকত লাভ করব, মসজিদে নববীর ফজিলত লাভ করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সহি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের কোনো ফজিলত বর্ণনা করেননি, বরং মসজিদে নববীর ফজিলত বর্ণনা করেছেন। এই জন্য আমাদেরকে আসতে হবে মসজিদে নববীর উদ্দেশ্যে। মসজিদে নববীর উদ্দেশ্যে আসলে আলহামদুলিল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ ও সালাম পেশ করব, আরও অন্যান্য কাজগুলো করব। তো যেহেতু আমাদের মাকসাদ হলো মসজিদে নববী, এই জন্য এখানকার এক নম্বর আদাব হলো সর্বপ্রথম এসে ঢুকতে হবে মসজিদে নববীতে। মসজিদে নববীতে এসে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ সলাত আদায় করা, যদি পরজ সলাতের ওয়াক্ত হয়ে যায় তাহলে পরজ সলাত আদায় করা। অর্থাৎ প্রথম আমার টার্গেট মসজিদে নববী, মসজিদে নববীতে ঢুকবো, মসজিদে নববীতে বেশি বেশি সলাত আদায় করবো, এটা হলো মূল মাকসাদ। এর সাথে যখন আমরা মসজিদে নববীতে আসবো, মসজিদে নববীর একটা অংশ রয়েছে রাউদাতুল বেরিয়াতের জান্নাত, যেখানে যখন আসতেন তখন এখানে দুই রাকাত সলাত আদায় করতেন, কিন্তু নবী সাল্লাম এখানে সলাত আদায়ের কোনো ফজিলত বর্ণনা করেন নাই। তাহলে আমরা এখানে দুই রাকাত সলাত আদায় করবো একেবারে সংক্ষেপে, এবং অন্যের অধিকারের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখা যায় আমরা দুই রাকাত আদায় করার জন্য সুযোগ পেলে চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত আদায় করতেই আছি, কিন্তু অন্য ভাইয়েরা কষ্ট হচ্ছে, অপেক্ষা করতেছে, দাঁড়াই দিচ্ছে, সেই দিকে আমাদের কোনো খেয়াল নেই, দোয়া শুরু করে দিয়েছি ওখানে বসে, এই বিষয়গুলো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। এটা মসজিদে নববীর আদাব। নবী সাল্লামের পাশেই এই রাউদাতুল বেরিয়াত, এখানে বসে যদি আমরা এই অন্যের অধিকারের ব্যাপারে মুসলিম ভাইয়ের অধিকারের প্রতি সচেতন না থাকি, তো এটা তো মসজিদে নববীর সাথে বেয়াদবি হয়ে যায়। এই জন্য এই আদাবটির প্রতি আমরা লক্ষ্য রাখব। সংক্ষেপে দুই রাকাত আদায় করে আমরা বের হয়ে যাব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের সামনে গিয়ে আমরা সালাম পেশ করবো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখানে কোনো কোনো বাইকে দেখা যায় স্পর্শ করার জন্য চায়, তারপরে টুপি নিয়ে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের ওয়ালের সাথে বসে গামছা ঘষাঘষি করে, রুমাল ঘষাঘষি করে, বিভিন্ন ধরনের কাজকর্ম করতে চায়। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে বেয়াদবি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারিমে সূরা আল হুজুরাতে স্পষ্ট বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ পাক বলেন আমার রাসূলের সামনে যদি তোমাদের আওয়াজ উঁচু হয় এবং তোমরা আমার রাসূলকে একজন আরেকজনকে ডাকার মতো ডাকাডাকি করো, তাহলে আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, ও আন্তমলা আত্মা শুনুন, তোমরা টেরও পাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের সামনে গিয়ে আদাবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম দরুদ পেশ করতে হবে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। সাথে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, ওনাদেরকে সালাম দিতে হবে। এরপরে সাম পাশেই
বাকি কবরস্থান রয়েছে, বাকি কবরস্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে, যারা দুনিয়ার শ্রেষ্ঠ ওলি, যারা আউলিয়াউল্লাহ, সেই সাহাবায়ে কেরামদের কবর আমরা জিয়ারত করবো তথা আদাবের সাথে। সেখানে গিয়ে আমরা মাটি নেওয়ার, পাথর নেওয়ার, বালু নেওয়ার এইসব চেষ্টা করবো না, কবর স্পর্শ করার, কবর ধরার। সেখানে আমরা শুধু তাদের জন্য দোয়া করবো এবং তাদের মানহাজ, তাদের আখলাক যেন আমাদের জীবনে আসে, সে সাহাবায়ে কেরামের মধ্যে ইমান যেন আমাদের মধ্যে আসে, সেটা আমরা চেষ্টা করব। এরপরে এই পাশে রয়েছে মসজিদে কুবা, আমরা মসজিদে কুবায় গিয়ে দুই রাকাত সালাত আদায় করবো। রবিসাল্লাম বলছেন, মান তাতাহারা বি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা, যে ব্যক্তি ঘরে পবিত্রতা অর্জন করলো তারপরে মসজিদে কুবায় আসলো, সুম্মা সাল্লা রাকাত আদায় দুই রাকাত সালাত আদায় করলো, কান আলাহু কাআজরি উমরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উমরার সওয়াব দান করবেন। এরপরে এই পাশে রয়েছে সুহাদায় উহুদের, উহুদের ময়দানের যে সকল সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ, তাদের কবর রয়েছে, আমরা তাদের কবরে গিয়ে তাদের জন্য দোয়া করব। এগুলো হলো মসজিদে নববীর আদাব। আর খেয়াল রাখতে হবে যে আমরা মসজিদে নববীতে ঢুকে এখানে অনেকগুলো আলহামদুলিল্লাহ এলমি মাজলিস, হালাকাত ও জিকির দার্স হচ্ছে, আমরা এখানে দার্স শোনার চেষ্টা করবো। অর্থাৎ মদিনায় এসে শুধুমাত্র যে মসজিদে নববীতে সালাত আদায় করবো আর বের হয়ে যাবো তা না, এখান থেকে কিছু এলেম তাও নেওয়া, নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা মদিনায় এসে অনেকে শুধু খেজুর নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কেউ তাজবি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু মদিনার ইমান, মদিনার আমল নেওয়ার জন্য ব্যস্ততা দেখি না আমরা। সম্মানিত ভাই বোনেরা, মদিনায় এসে মদিনার এলেম আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য মসজিদে নববীর ভিতরে, আমরা আগে বলছি যে মসজিদে নববী একটা পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি, এটাই একটা ইসলামিক ইউনিভার্সিটি, এখানে তাফসির, হাদিস, ফিকহ, উসুল, আকায়েদ সব দার্স হচ্ছে, আলোচনা হচ্ছে, ক্লাস হচ্ছে। সুতরাং এখান থেকে কিছু এলেম, বিশুদ্ধ এলেম আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এটা হলো দারুল ইমান, কেয়ামত পর্যন্ত এখানে ইমান অবশিষ্ট থাকবে, এখানে এসে আমার ইমানটাকে তাজা করে, ইমানটাকে বিশুদ্ধ করে নিতে হবে। এই জন্য এখানে এসে আমরা এই এলমি আলোচনাগুলো শোনার জন্য আমরা চেষ্টা করব। আর এখানে আমরা অত্যন্ত আদাবের সাথে মদিনায় আমরা চলাফেরা করব, অন্যের হক যাতে নষ্ট না হয়, আমার দ্বারা অন্যের কষ্ট না হয়, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এই মদিনার আদাবগুলোর মধ্যে আমরা সব ভাই খেয়াল রাখার চেষ্টা করব। আর আমাদের ইমান যেন মদিনার ইমানের মতো এবং সাহাবায়ে কেরামের ইমানের মতো হয়, বিশুদ্ধ ইমান হয়, আমাদের আকীদা বিশুদ্ধ হয়, আমাদের আমল বিশুদ্ধ হয়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মসজিদে নববীতে বারবার আসার এবং মসজিদে নববীর আদাব রক্ষা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।